6 বছর আগে মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর প্রত্যাবাসনের চুক্তি স্বাক্ষর হলেও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি দেশটি। সম্প্রতি আসিয়ান সম্মেলন এবং আন্তর্জাতিক চাপকে কাটিয়ে তুলতে ডিসেম্বরে 3000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার মৌখিক সম্মতি দিয়েছে দেশটি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মাঝে 2018 সালে একটি চুক্তি সম্পাদন হয়। সেই চুক্তি অনুযায়ী 2018 সালের 15ই নভেম্বর এবং 2019 সালের 23শে আগস্ট দিনক্ষণ ঠিক করা হয় প্রত্যাবাসনের, কিন্তু মিয়ানমারের ছলছাতুরিতে সেটি ভেস্তে যায়। এরপর চীন চলতি বছরে এই বিষয়টি আবার আলোচনায় আনে, তারপরও প্রত্যাবাসন শুরু হয়নি। আজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। এই সম্মেলনে বরাবরের মতোই রোহিঙ্গা সংকট গুরুত্ব পায়। এখন দেখার বিষয় সেই সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে কী কী বিষয় উঠে আসে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের নিয়মিত আয়োজন সংবাদ সংকলনে। সঙ্গে আছে আমি মারুফ কামরুল। জানাবো রোহিঙ্গা সংকট সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো, তা জানতে কথা বলবো সময়ের সংবাদকর্মীদের সঙ্গে। শুরুতেই চলে যাচ্ছি সেন্ট্রাল ডেস্কে। প্রিয় দর্শক, দেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর বিস্তারিত জানতে এ পর্যায়ে কথা বলবো মামুন শেখের সঙ্গে। মামুন, আপনি জানেন যে রোহিঙ্গা সংকট আমাদের এখানে দীর্ঘদিনের আলোচিত বিষয় এবং সম্প্রতি রোহিঙ্গা যে ক্যাম্পে কাটাতারে বেড়া দেওয়া আছে সেটি ভেঙে বা ভেঙে তারা হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে, এ বিষয়ে বিস্তারিত কী আছে? জি কামরুল, এই কক্সবাজার এবং টেকনাফে 33টি ক্যাম্পে কিন্তু রোহিঙ্গারা বসবাস করছেন। এই ক্যাম্পগুলো কিন্তু তার কাটা দিয়ে কাটাতারের বেড়া দিয়ে ঘেরা আছে, কিন্তু সম্প্রতি দেখা গেছে যে এই কাঁটাতারের বেড়ার বিভিন্ন জায়গায় কেটে ফেলা হয়েছে। এর মধ্যে প্রায় 200টি জায়গায় এরকম কেটে গেট বানিয়ে ফেলেছেন রোহিঙ্গারা, এবং সেখান দিয়ে তারা একরকম অবাধেই যাতায়াত করছেন। কেউ কেউ এই কাটা জায়গা দিয়ে বেরিয়ে দেশের অন্যান্য প্রান্তেও চলে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া আশপাশের হাট বাজার বা বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করছেন। আমাদের কক্সবাজার সংবাদদাতা যেটি জানিয়েছেন, তিনি কয়েকজন রোহিঙ্গাকে এসব কাটা জায়গা দিয়ে বের হতে এবং ঢুকতে দেখেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। কেউ কেউ জানিয়েছেন যে সকালে তারা বের হন, সারাদিন আশপাশের বিভিন্ন জায়গায় খেতে খামারে কাজ করে আবার তারা ফিরে আসেন, এরকম ঘটনাও ঘটছে। এছাড়া এই সব বেড়া দিয়ে অবাধে যাতায়াতের কারণে তাদের ট্রেস করাও কঠিন হচ্ছে, যার ফলে মানব পাচারের মতো ঘটনাও কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মামুন, আপনি রোহিঙ্গার কথা বলছিলেন, আর সম্প্রতি আরেকটি বিষয়ে আলোচিত, সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে 160 জন বিদেশির বিবৃতি, এবং সেই বিবৃতিকে কেন্দ্র করে পাল্টা বিবৃতির পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, যিনি হচ্ছে বিবৃতিতে সই করতে ইচ্ছুক হননি, সে বিষয়ে কী আছে, সর্বশেষ সিদ্ধান্ত কী হয়েছে তার বিরুদ্ধে? ডেপুটি অ্যাটর্নি জেনারেল গতকাল যে কথা বলেছেন তিনি মিডিয়ার সামনে, সেটি আসলে একজন সরকারি কর্মকর্তা তার দায়িত্বে থেকে এটা করতে পারেন কিনা সে বিষয়ে বিতর্ক এরই মধ্যে জন্ম দিয়েছে। এটা নিয়ে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল, কথা বলেছেন আজ আইনমন্ত্রীও কথা বলেছেন। তারা বলেছেন যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল যে কাজটি করেছেন সেটা আসলে বিধি বহির্ভূত, এবং এই কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে তাকে চাকরিচ্যুতির যে প্রক্রিয়া সেটা অলরেডি শুরু হয়ে গেছে। মামুন, এর বাইরে 33 বছর পর ফরাসি কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কী আছে? জি কামরুল, ভারত অনুষ্ঠেয় G20 সম্মেলনে অংশ নেবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি এই সম্মেলনের পরে বাংলাদেশ সফর করবেন। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং তিনি প্রধানমন্ত্রীর আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন। এছাড়া এই দুই নেতার মধ্যে চুক্তিও হওয়ার কথা রয়েছে। এর বাইরে বিশেষজ্ঞরা এটাকে, এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন, কারণ ফ্রান্স হচ্ছে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার, এবং বলা হচ্ছে যে এই সফরের পরে এবং দুই নেতার মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকের পরে এই ফ্রান্সের বিনিয়োগ বাংলাদেশে, বাংলাদেশে ফরাসি বিনিয়োগ আকর্ষণের একটি সুযোগ তৈরি হতে পারে। এর বাইরে পদ্মা সেতু বাংলাদেশের একটি বড় অর্জন, সেই সেতু দিয়ে হচ্ছে যে রেল চলাচলের একটি সংবাদ দেখতে পাচ্ছি, বিস্তারিত কী আছে? আগামী বৃহস্পতিবার পদ্মা সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করবে, এবং আমরা জানতে পেরেছি যে আগামী 10 অক্টোবর এই রুটের রেল কিন্তু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপরে যাত্রীরা এই ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে 82 কিলোমিটার রেলপথ এটা যাতায়াত করতে পারবেন। ধন্যবাদ মামুন। প্রিয় দর্শক, মামুন জানাচ্ছিলেন দেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর বিস্তারিত। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল ডেস্কে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের খবরাখবর জানতে এই মুহূর্তে কথা বলবো জামির হোসেনের সঙ্গে। জামির, আমরা জানি যে বিশ্বে প্রভাবশালী একটি চুক্তি হচ্ছে যে শস্য চুক্তি, যেটা ইউক্রেন রাশিয়ার মধ্যে হচ্ছে। সেই চুক্তিতে ফেরত আসার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট কিছু শর্ত জুড়ে দিয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কি আছে আমাদের কাছে? ইউক্রেন রাশিয়ার যে শস্য চুক্তি, এটা খুবই আলোচিত একটি বিষয়। আমরা জানি যে ইউক্রেন বিশ্বের যে শস্য চাহিদা তার বেশিরভাগটাই পূরণ করে। ইউক্রেন তো গত বছর ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপরই এই তাদের যে রপ্তানি, শস্য রপ্তানি, এটা বন্ধ হয়ে যায়। তো এরপরে জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় গত বছরের জুলাই মাসে একটি শস্য চুক্তি হয়, যে চুক্তির অধীনে ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি করছিল। এই চুক্তির বেশ কিছু শর্ত ইউক্রেন ভঙ্গ করেছে, এই অভিযোগ এনে এই চলতি বছরের জুলাই মাসে চুক্তি থেকে বের হয়ে যায় রাশিয়া। এরপরে আবারও সারা বিশ্বের যে শস্য বাজার, সেটাতে আবার অস্থিরতা দেখা দেয়। রাশিয়াকে চুক্তিতে ফেরানোর জন্য চেষ্টা করে আসছে বিশ্বের নেতারা, বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তো চলতি সপ্তাহে উনি রাশিয়া সফর করেছেন, সেই সফরকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে বৈঠকে এই চুক্তির বিষয়টি আবার নতুন করে উত্থাপন করেন। সেই চুক্তি দ্বিপাক্ষিক বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে তারা এই চুক্তিতে ফিরতে আগ্রহী এবং এটা নিয়ে আলোচনা করতে আগ্রহী, তবে পশ্চিমা, বিশেষ করে পশ্চিমা বিশ্বকে এই চুক্তির যে শর্তগুলো সেগুলো পূরণ করতে হবে। পাশাপাশি তিনি একথাও বলেছেন যে এই চুক্তি যদি না হয় তাহলে আফ্রিকার দেশগুলোকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করতে নতুন একটা চুক্তি করবেন। এর বাইরে আন্তর্জাতিক অঙ্গনে আপনার কাছে কি খবর রয়েছে আমাদের দর্শকদের জন্য? আন্তর্জাতিক সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আলাবামা শহরে একটি নাইট ক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, পাশাপাশি আরও 3 জন আহত হয়েছে। আমরা জানি যে যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই বন্দুক সহিংসতার ঘটনা ঘটছে, প্রতিদিনই কেউ না কেউ নিহত হচ্ছে। তো চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 29,393 জন মানুষ ওই বন্দুক সহিংসতায় নিহত হয়েছে। ধন্যবাদ জামির। প্রিয় দর্শক, জামির জানাচ্ছিলেন আন্তর্জাতিক অঙ্গনের খবরাখবর। এই পর্যায়ে আমরা চলে যাব স্পোর্টস ডেস্কে। প্রিয় দর্শক, এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে অবস্থান করছে। দলটির সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি খেলাধুলার সংবাদ জানতে এখন কথা বলবো জোনায়েদের সঙ্গে। জোনায়েদ, আপনি জানেন যে সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে আগামীকাল বাংলাদেশ দল স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে। ঠিক এই মুহূর্তে লিটন দাসকে দলে ভেড়ানো হলো এবং ইঞ্জুরির কারণে হচ্ছে যে শান্ত দল থেকে ছিটকে গেল। দলের বর্তমান পরিস্থিতি কি, আগামীকাল ম্যাচের পরিস্থিতি কি? সুপার ফোরের প্রথম ম্যাচ বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খেলবে। বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে পাকিস্তানেই, যেহেতু বেনু নিয়ে একটা জটিলতা ছিল এশিয়া কাপের শুরু থেকে, পাকিস্তানে অনেক দেশ খেলতে চায়নি। তো আসা যাওয়ার যে জটিলতা সেটা কমানোর জন্য হচ্ছে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচ শেষেই আবার হচ্ছে পাকিস্তানের সাথে প্রথম ম্যাচ খেলবে। যদিও হচ্ছে প্রতিপক্ষ ভিন্ন হতে পারতো, কিন্তু এটা আগে থেকে ঠিক করা ছিল যে যদি সুপার ফোরে উঠে বাংলাদেশ তাহলে প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে খেলবে, যেহেতু ওই ওখানে এই গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার জন্য অবস্থান করছিল। তো তার আগে বাংলাদেশ দলে কিছুটা স্বস্তির সংবাদ আছে আর কিছুটা হচ্ছে দুঃসংবাদ আছে। স্বস্তির সংবাদ হচ্ছে লিটন দাস সুস্থ হয়ে দলে ফিরেছেন, তিনি দলের সাথে যুক্ত হয়েছেন। তবে দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, যিনি গ্রুপ পর্বের 2টি ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন, তিনি হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন। এশিয়া কাপের আর কোনো ম্যাচে তাকে পাওয়া যাবে না, তিনি অতি শীঘ্রই দেশে ফিরবেন। জোনাদ, এর বাইরে খেলাধুলার আর কি সংবাদ রয়েছে আমাদের দর্শকদের জন্য? আজকে হচ্ছে বিশ্বকাপের দল ঘোষণার প্রাথমিক স্কোয়াড ঘোষণার শেষ দিন, অংশগ্রহণ করছে 10টি দল, সবাই হচ্ছে আজকে দল ঘোষণা করবে। ইতিমধ্যে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা ছিল ইন্ডিয়ার দলের সংখ্যা ছিল লোকেশ রাহুলকে নিয়ে, যার হাঁটুতে ইঞ্জুরি ছিল। তো তিনি শেষ পর্যন্ত দলে জায়গা পাবেন কিনা এটা নিয়ে অনেক সংশয় ছিল, কিন্তু তাকে রেখে দল ঘোষণা করেছে ইন্ডিয়া। ধন্যবাদ জোনায়েদ। প্রিয় দর্শক, জোনায়েদ জানাচ্ছিলেন খেলাধুলার সংবাদ। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি বাণিজ্যের সংবাদ। বাণিজ্যে রয়েছে তৈরি পোশাক রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগে 15টি C&F ও 14টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে কাস্টমস। এছাড়াও 700টি প্রতিষ্ঠানকে রেখেছে সন্দেহের তালিকায়।
এর বাইরে শুধু শুল্ক গোয়েন্দা বিভাগের দুটি অনুসন্ধানে 14টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 679 কোটি টাকা পাচারের তথ্য মিলেছে। প্রিয় দর্শক, এর পাশাপাশি বিনোদনে রয়েছে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার এই অসুস্থতার বিষয়ে নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ সংকলন। আগামীকাল আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের।